করোনার কারণে চাকরি হারানো বহু পরিবারের ঈদ এবার ভালো কাটেনি। হঠাৎ লকডাউনে দেশে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান, এতে বেকার হয়ে পড়েছেন বহু মানুষ। এর সঠিক পরিসংখ্যান থাকলেও ক্ষতিগ্রস্তদের অনেকে আর্থিক সুবিধা সহ স্থায়ী কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। এয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের জুয়েল শেখ মোটরসাইকেলে যাত্রীর জন্য অপেক্ষা করছেন রাজধানীর ধানমন্ডি 15 নম্বরে। এটি তার পেশা নয়, স্ত্রী সহ রাজধানীর এক রেস্টুরেন্টে শেফের কাজ করতেন তিনি। করোনায় চাকরি হারিয়ে দুজনেই এখন বেকার, তাই নিজের পুরনো মোটরসাইকেলই এখন একমাত্র ভরসা। এভাবে চলতেছে না, তারপর চালাতে হচ্ছে আর কি, খুব টানাটানি করে চলতে। গত ঈদে স্ত্রী সন্তানদের নতুন জামা কাপড় দিতে পারলেও এবারে দিতে পারেননি। কষ্টের সংসারে গ্রামে বয়স্ক বাবা মাকেও কিছু পাঠানো সম্ভব হয়নি। এই হলো জুয়েল শেখদের ঈদ। আমার ওয়াইফ আপাতত একটু অসুস্থ আছেন, নতুন জামা মানে সালোয়ার কামিজ টামিজ এইগুলো আর কি ওইভাবে দিতে পারি নাই, আর বাসায় লাউ ছিল আর ডাল এই দিয়ে আর কি ঈদ করলাম। আর একই অবস্থা শরীয়তপুরের মুজিবুর রহমানেরও। ব্যবসা করতাম করোনার পরে আর কি, ব্যবসাটা ঠিক মতো করতে পারছিলাম না। মা আছে আর আমার স্ত্রী আর আমার তিনটা ছেলে, কাপড় চোপড় আসলে কিনতে পারি নাই। শুধু জুয়েল শেখ বা মুজিবুর রহমান নয়, অসংখ্য মানুষের চাকরি খেয়েছে করোনা। জুয়েল শেখ যে প্রতিষ্ঠানে কাজ করতেন, এই প্রতিষ্ঠানে জুয়েল শেখের মতো 17 জন চাকরি হারিয়েছেন। শুধু জুয়েল শেখই নয়, করোনার কারণে দেশে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের দাবি, সরকার তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করবেন এবং বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেবেন। এ আর বাদল, আরটিভি, ঢাকা। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন শুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়াইড রোবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ।